আসানসোল আদালত থেকে রেকর্ড চুরির ঘটনায় চাঞ্চল্য। রবিবার রাতে দুটি আলমারি থেকে 300টি ফাইল চুরি গেছে বলে অভিযোগ। আসানসোল আদালত থেকে রাতের অন্ধকারে রেকর্ড চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। বিগত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে বারবার উঠে এসেছে আসানসোল আদালত, কারণ এখানেই সিবিআইয়ের বিশেষ আদালতে বিচার চলছে অনুব্রত মণ্ডলের। রবিবার রাতে আসানসোল আদালতের দরজা ভেঙে বেশ কিছু নথি ও রেকর্ড চুরির অভিযোগ উঠেছে। সূত্রের খবর, রাতে দরজা ভেঙে সিভিল কোর্টের আলমারি থেকে প্রায় 300 ফাইল চুরি হয়ে গেছে। জানা গেছে জুনিয়র ডিভিশনের পাসপোর্টের দুটো আলমারি থেকে চুরি গেছে প্রায় 300 ফাইল। এ বিষয়ে কোর্টের পেশকার অরূপ দাস এদিন এ বিষয়ে অভিযোগ দায়ের করেন থানায়। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে বিষয়টি জানাজানি হবার পর ঘটনাস্থলে আসেন আদালতের কর্মীরা, ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় 50% ফাইল। কী করে চুরি হলো তাও জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের দাবি, চুরি যাওয়া 300টি রেকর্ডের মধ্যে প্রায় 100 রেকর্ড উদ্ধার করা গেছে। জানা গেছে আসানসোল গির্জা মোড় এলাকার এক কাগজ ব্যবসায়ী, যিনি পুরনো কাগজ কেনাবেচার কাজ করেন, তিনি পুরনো কাগজের দরে রেকর্ডগুলি কিনেছিলেন। নিছক ছিচকে চোর কাগজ বিক্রির জন্যই চুরি করেছে নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে রেকর্ডগুলি ডিসপোজাল ফাইল রেকর্ড ছিল। আদালত কক্ষের দরজা ভেঙে আলমারি ভেঙে রেকর্ড চুরির ঘটনায় হতবাক সকলেই। এ বিষয়ে আদালতের আইনজীবী সভ্যসাচী মণ্ডল বলেন, কোর্টে নিরাপত্তারক্ষী নেই, সবার আগে কোর্টে রাতে নিরাপত্তারক্ষী দরকার। এ বিষয়ে তিনি আরো বলেন, জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট, ওই কোর্টে আমাদের যে মালখানাটা আছে, যেখানে আমাদের রেকর্ড রুম আছে, রেকর্ড রাখা হয়, সেখানে আমাদের ডিসপোজাল রেকর্ড কিছু ছিল। সেই ডিসপোজাল রেকর্ডের কার রাতে মিনিমাম দুটো আলমারি থেকে পুরো রেকর্ড চুরি করা হয়। সেই রেকর্ড চুরি করে সেখান থেকে আর পাওয়া যায়নি। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওইটা কী হয়েছে না হয়েছে, কোথায় রেকর্ড কোথায় গেছে তার রাতের মধ্যে, সেটা দেখা হচ্ছে। দেখা যাক কীভাবে এটা আমাদের ডিসপোজাল রেকর্ডগুলো পাওয়া যায়, সেটাই আমরা আবেদন রাখছি। এখন আমাদের কোর্টে যেটা দরকার, সেটা হচ্ছে নাইট গার্ড দরকার, যেটা আমাদের আসানসোল কোর্টে নাইট গার্ডটা এখনও নেই, কিন্তু থাকা দরকার। কারণ আসানসোল কোর্টে যেটা নাইটে আমি রাত্রেবেলা দেখেছি, যেখানে সিকিউরিটি থাকে না, রাতে যে কেউ আসে ঘুরে বেড়ায় চলে যায়, কিন্তু যেটা দরকার সেটা সিকিউরিটি গার্ড দরকার, সেখানে আমাদের অ্যাভেলেবেল নাই। তাই আমাদের কোর্টে সমস্ত যে নথিপত্রগুলো আছে কোর্টের ভিতরে, কখন কী হবে বলা মুশকিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, আসানসোল। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।